বাইরে ভাই কি দেখলাম, সরাসরি পুষ্পা টুর ট্রেলারে আসা যাক। ফায়ার নয়, ফায়ার বল, কারণ কতটা হাইপ আছে। 10,000 মানুষের সামনে লাইভ ইভেন্ট হয়েছে, সেটা বিহারের পাটনাতে, সেটা তোমরা সবাই জানো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পাংচুয়ালিটি কাকে বলে, পাংচুয়ালিটি একেই বলে। যেমনটা 6:03 আউট হওয়ার কথা ছিল ঠিক তেমনটা হয়েছে, 6:03 ট্রেলারটা আউট হয়েছে। পাওয়ার হতো এসা, ট্রেলারের কথা আমি ভাষাতেই আসছে না, মানে ভাষায় প্রকাশই করতে পারছি না ঠিক করে। এটুকু বলতে পারি, ন্যাশনাল নয়, শুধু ন্যাশনালেই আজকে আর থেমে নেই, ইন্টারন্যাশনালেও খেলা হবে। কারণ এক জায়গায় দেখা যাচ্ছে যে একটা হলুদ পোশাক পরে কিছু ইন্টারন্যাশনাল গুন্ডাদের সাথে লড়াই করতে। ভালো করে লক্ষ্য করো যে আগের কিছু ক্লিপও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড, পুষ্পা ভাই ব্র্যান্ড কীভাবেই বা শত্রুদের সাথে লড়বে, আর স্পেশালি ভাওয়ার সিং এর সাথে রিভেঞ্জ নেবে। অন্যদিকে ভাওয়ার সিংও পুষ্পার ওপর রিভেঞ্জ নিতে কোন কোন রাস্তা অবলম্বন করে আর কোন কোন প্রসেস নেয় সেটাই এবার দেখার। পুষ্পা দ্য রুল, সো মুভিটা আই থিঙ্ক রুলস তো থাকবেই। পুষ্পাকে এমন লেভেলে দেখানো হয়েছে যে যাকে মারার কথা ভাবা তো দূরের, করে থাক হাত লাগানোর চিন্তাতেও আসবে না কেউ, আর যদি হাত লাগাতে আসে তাহলে পাহাড়কে ভাঙার সমান তুলনা করা হয়েছে। 1:25 কালোর একটা চিতা জ্বলছে, সেটাও আবার চন্দন কাঠের ওপর। এতগুলো লাল চন্দন কাঠ কার কাছে ছিল বলতো? উত্তরটা তোমরাই দেবে। অন্যদিকে কিছুক্ষণ পরই পুষ্পা শ্রীবল্লীকে জড়িয়ে ধরেছে। তাহলে কি চিতাতে শ্রীবল্লী? আই থিঙ্ক নট সিওর। শ্রীবল্লীর পার্টটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। বাকি অ্যাকশন ধুমধারাক্কা মুভি তো অডিয়েন্স অলওয়েজ পছন্দ করে। তাছাড়া পুষ্পার ফার্স্ট পার্টকে মানুষ প্রচুর 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 ভালোবাসা দিয়েছে, তো এই পার্টটা অলরেডি মুভি রিলিজ হতে না হতেই 1,000 crore করে ফেলবে, এটা বলাটা খুব ইজি। শুধু তাই না, মুভি রিলিজের আগেই 1,000 crore করে ফেলেছে, ব্যান্ড প্রমোশন করে, মিউজিক, ওটিটি ইত্যাদি ইত্যাদি জায়গায় সমস্ত বেচে অলরেডি 1,000 crore ক্রস হয়ে গেছে। তো এই মুভি কি একদম হাইয়েস্ট কালেকশন করতে পারবে? কি মনে হয় এই বছরের সেরা বাজেটের মুভি হতে পারবে? থিয়েটারে না জাস্ট ব্লাস্ট করতে চলেছে মুভি। যখন একজন পলিটিশিয়ানকে দেখা যাচ্ছে কিছু বলতে, ঠিক তারপরেই পুষ্পার ছোটবেলার একটা ব্যাক স্টোরি আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। পুষ্পা বসে আছে, এবং অর্থাৎ ছোট পুষ্পা বসে আছে, তার পাশ দিয়ে কান ঘেঁষে বল বা সামথিং কিছু একটা চলে গেল, কিন্তু তারপরেও পুষ্পা কিন্তু কোনো রকম নর্চার করেনি। ট্রেলারটা দেখেছি আমি হিন্দিতে, ঠিক আছে, তো পছন্দের ল্যাঙ্গুয়েজের ওপর ট্রেলার দেখতেই পারো। সাউথ মুভি স্টাইলের মুভিটা হতে চলেছে, অ্যাকশন সিকোয়েন্স তো অবভিয়াসলি রয়েছে। এনজয় করতে থাকো, বেশি দিনের অপেক্ষা নয়, মাত্র কয়েকদিনের অপেক্ষা, 5 December এই মুভিটি রিলিজ করছে হলে, আর রেডি থাকো নতুন করে ব্লাস্ট করার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন নতুন আপডেটের জন্য তোমরা ওয়েট করতে থাকো আর আমার সাথে চট করে জয়েন হয়ে যেতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা।